দ্বাদশ শ্রেণীর স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টারটি আমরা শুরু করেছি, সেই চ্যাপ্টারের একটা পঞ্চম পর্ব। এখানে আমরা রোগের বিস্তার সম্পর্কে জানব। রোগের বিস্তার সম্পর্কে জানতে হলে জানতে হবে যে প্রথমে রোগ ছড়ায় কি। আমরা অ্যান্টিজেন সম্পর্কে জেনেছি, অর্থাৎ বিজাতীয় বস্তু যা আমাদের রোগ সৃষ্টি করে। এবার অ্যান্টিজেন মাত্রই কী হবে, কোনো না কোনো জীব হতে পারে বা জীবজলের মধ্যবর্তী কোনো অবস্থা, অর্থাৎ ভাইরাস হতে পারে। তো প্রথমে আগে জানি সেই অ্যান্টিজেনগুলোর মধ্যে মূলত কোনগুলো আমাদের রোগ বিশেষ করে সৃষ্টি করছে, এবং কিছু পার্টিকুলার রোগ সম্পর্কেও আমরা জানি। প্রথমে যারা রোগ সৃষ্টি করছে তারা অ্যান্টিজেন হলেও কি করে, তারা নিজেরা অন্যের বাইরে বাঁচতে পারে না, তার জন্য অন্য প্রজাতির কারোর উপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ যার শরীরে রোগ সৃষ্টি করবে তাকে বলছে পরজীবী, এবং যার শরীরে রোগটা সৃষ্টি করছে তাকে বলছে পোষক। তো প্রথমেই যে টার্মটা হলো সেটা হলো পরজীবী। পরজীবী কারা, যারা জীবন ধারণের জন্য অন্য প্রজাতির জীবের ওপর নির্ভর করে। এরা হলো পরজীবী। যেমন মশা, মশা নিজেও কিন্তু একটা পরজীবী, কারণ কি, মশা জীবন ধারণের জন্য মানুষ বা অন্যান্য পশুর রক্ত খেয়ে বেঁচে থাকে। তো স্ত্রী মশকের ক্ষেত্রে আর পুরুষ মশকের ক্ষেত্রে তারা গাছের বা ফলের রস খেয়ে বেঁচে থাকে। তো মোট কথা, পরজীবী হিসেবে আমরা মশা না লিখে মশকই লিখলে হয়তো আরও ভালো হবে ব্যাপারটা। তো এটা হলো পরজীবী, এবং পরজীবীটা যার উপর নির্ভর করে, অর্থাৎ পরজীবীরা যে সমস্ত জীব দেহ থেকে পুষ্টি গ্রহণ করে তাকে বলছে পোষক। তাহলে মশকের ক্ষেত্রে পোষক কে হবে, মানুষ হবে, গরু হবে, ছাগল হবে, সবাই। তো মশকের ক্ষেত্রে পোষক হলো মানুষ। এবার পরজীবী কতগুলো ভাগ রয়েছে, প্রথমে যেটা করবো সেটা হলো আংশিক পরজীবী, আরেকটা ভাগ হয় সেটা হলো সম্পূর্ণ পরজীবী। এই মূল দুটো ভাগ রয়েছে, একটা আংশিক পরজীবী, একটা সম্পূর্ণ পরজীবী। আংশিক কথা থেকে বোঝা যাচ্ছে তার অংশটুকু, অর্থাৎ পুরোপুরি নয়, এমনভাবে অন্য জীবের উপর নির্ভরশীল। আংশিক কীভাবে, যেমন কিছু পরজীবীর হয়তো জীবনদশার কিছুটা সময় অন্যের দেহের উপর নির্ভর করে বাঁচতে হচ্ছে, কিন্তু বাকি সময় তারা একা একাই বাঁচতে পারছে। যেমন একটা উদাহরণ রয়েছে ঝিনুক, ছোটোবেলায় তারা কোনো বড় বড় মাছের যে আঁশগুলো আছে সেই মাছগুলোর গায়ে আটকে যায়। তাহলে ঝিনুক কীভাবে উদাহরণ হলো, ঝিনুক যখন ছোট অবস্থায় তার কোনো একটা ঝিনুকের যে লার্ভা সেটা ক্লসিডিয়াম লার্ভা, সেটা যদি প্রাণী জগৎ ক্লাস ইলেভেনে ভালো করে পড়ে থাকো সেখানে দেখতে পাবে ঝিনুকের ক্লসিডিয়াম লার্ভা সেটা কী করে, বড় বড় মাছের আঁশের সঙ্গে নিজেকে আটকে রাখে। তখন সেখান থেকে কিছুদিন পরে আবার যখন ও বড় হয়ে যায় তখন সেখান থেকে বেরিয়ে আসে। তবে ছোটোবেলাটা ও কাটলো কার কোনো একটা মাছ বা অন্য, অর্থাৎ অন্য জীবের উপর নির্ভর করে, তাই তাকে বলছে তখন আংশিক পরজীবী। এরপর রয়েছে সম্পূর্ণ পরজীবী। সম্পূর্ণ অর্থাৎ জীবনদশার সমস্ত সময়ই কীভাবে অন্য জীবের উপর নির্ভর করে বাঁচবে। এবার জীবনদশার সমস্ত সময় যেহেতু নির্ভর করে বাঁচবে, এটার আবার দু ভাগ রয়েছে, একটা বহি পরজীবী আর একটা রয়েছে অন্ত পরজীবী। বহি পরজীবী কারা, যারা দেহের পোষক দেহের বাইরে থাকে, বাইরে থেকে নিজে পুষ্টি সম্পন্ন করে। আর একটা হলো অন্ত পরজীবী, এটা পোষক দেহের ভেতরে থাকে, পোষক দেহের বাইরে থেকে পুষ্টি সংগ্রহ করে, যেমন উকুন। আর জীবনদশার সম্পূর্ণ সময়ে ওর কী করতে হয় না, কোনো জীবের মানে যে জীবের ওপর ও খাবার গ্রহণ করে তার শরীরে থাকতে হচ্ছে, তার ডিম পাড়া থেকে শুরু করে সব কিছু কী হচ্ছে সেই জীবের বাইরেই সম্পন্ন হচ্ছে, কিন্তু সে জীবের উপর নির্ভর করছে। তো এই বহি পরজীবীর যেরপরও উকুন। আর অন্তঃপরজীবী দেহের ভেতরে, অন্তঃপরজীবীর অনেক উদাহরণ রয়েছে, যেমন রক্তের মধ্যে যারা থাকে পোষক, রক্তের মধ্যে যেমন ম্যালেরিয়া জীবাণু, প্লাজমোডিয়াম, এই সমস্ত হবে অন্তঃপরজীবীর উদাহরণ। এবার অন্তঃপরজীবীগুলো বিভিন্ন স্থানে থাকতে পারে, যেমন কোষের ভেতরে থাকতে পারে, কোষের ভেতরে উদাহরণ যেটা ম্যালেরিয়া বললাম সেটাই। আর কলাস্থান মানে আমাদের পোষকের অন্তঃকোষীয় স্থান, অর্থাৎ দুটো ধরনের কোষ রয়েছে। কলাস্থানীয় হলে কীরকম হবে, কলাস্থানীয়
কলাস্থানীয় মানে দুটি কোষের মাঝে, এই একটা কোষ ধরো এই একটা কোষ, তো এর ঠিক মাঝখানে যে ফাঁকা জায়গা এইখানে যদি থাকে তাকে বলে কলাস্থানীয়। এরকম জায়গা থাকলে তাকে বলছে কলাস্থানীয়। এরপর রয়েছে দেহগহ্বরীয়। দেহগহ্বরীয় মানে আমাদের দেহের অনেক গহ্বর রয়েছে, যেমন অন্ত্রের গহ্বর, তারপর আমাদের শ্বাসনালীর জন্য যে জায়গা, তো অন্ত্রের গহ্বরে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, যেমন এন্টামিবা, তারপর ইকোলাই। তো এরা অন্তঃপরজীবী, কিন্তু তারা কী ধরনের অন্তঃপরজীবী হলো, তারা দেহগহ্বরের মধ্যে থাকছে, তাই জন্য দেহগহ্বরীয় অন্তঃপরজীবী বলে উল্লেখ করব। এরকম তাদের বসবাসের স্থান অনুসারে অন্তঃপরজীবীকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এরপর রয়েছে পশু, অর্থাৎ যার উপর, আচ্ছা পরজীবী সম্পর্কে আরেকটা বিশেষ টার্ম রয়েছে, সেটা হলো অতি পরজীবিতা। অতি পরজীবিতা কাকে বলে? যখন একটি পরজীবীর মধ্যে অন্য আরেকটি পরজীবী বাস করে, যেমন মশা, মশার শরীরে ম্যালেরিয়ার জীবাণু, মশার দেহে ম্যালেরিয়ার জীবাণু, তাহলে মশা নিজেই অন্যের উপর নির্ভর করে, আবার তার শরীরে আরেকজন, তাহলে এটা হলো অতি পরজীবিতার উদাহরণ, মশার দেহে ম্যালেরিয়ার জীবাণু। এবার রয়েছে পোষক, অর্থাৎ যার উপর পরজীবীরা নির্ভর করছে। পোষক অনেক ধরনের হয়, প্রথমে রয়েছে নির্দিষ্ট বা ডেফিনিট পোষক। নির্দিষ্ট পোষক কোনগুলি? যাদের পরজীবীর যৌন জননটা সম্পন্ন হয়, পরজীবীর যৌন জনন যেসব পশুকের দেহে হয় সম্পন্ন হয়, তাদের বলছে নির্দিষ্ট বা ডেফিনিটিভ। যেমন প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়ামে যৌন জনন সম্পন্ন হয় অ্যানোফিলিস মশার, অ্যানোফিলিস মশকি, তাহলে নির্দিষ্ট পোষককে অ্যানোফিলিস মশকি। এরপর রয়েছে অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট পোষক। নির্দিষ্ট ঠিক উল্টোটা, পরজীবীর কি হবে তাহলে? অযৌন জনন এই সমস্ত পোষকের দেহে সম্পন্ন হবে, তো অযৌন জনন সম্পন্ন হয় লিখবো এই সমস্ত পোষকের দেহে, এই পোষকের দেহে অযৌন জনন সম্পন্ন হয়। যেমন মানুষের শরীরে প্লাজমোডিয়ামের, তাহলে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মানুষ হলো কি? অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট পোষক, আর প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মশা কি? নির্দিষ্ট বা ডেফিনেটিভ পোষক। এছাড়াও আরও কতগুলো ভাগ রয়েছে, যেমন পরিবহন পোষক, তাহলে অন্তর্বর্তী পোষক হলো এই পশুকের দেহে অযৌন জনন সম্পন্ন হয় মানুষের শরীরে, যেমন প্লাজমোডিয়াম। আর পরিবহন বা ট্রান্সপোর্ট নামটা শুনে বোঝা যাচ্ছে এই সমস্ত পোষক কী করবে, সেই সমস্ত পরজীবীকে বহন করে নিয়ে যাবে। যেমন বিশেষ ধরনের কিছু কৃমি রয়েছে, পরিবহন নাম থেকে বোঝা যাচ্ছে, তাই এটা লিখছি না। অর্থাৎ এই ধরনের পোষক কী করবে, সেই সমস্ত পরজীবীকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাবে। যেমন কিছু ছুঁচো, তারপর পেঁচা, বাদুর, এরা কী করে? বিশেষ ধরনের কিছু কৃমিকে বহন করে। এরপর যেটা রয়েছে সেটা হলো প্যারাসাইটয়েড। প্যারাসাইটয়েড কারা? প্যারাসাইটয়েড হলো যারা পোষকের দেহে থাকছে, অর্থাৎ অপরিণত দশা পোষকের দেহে ঢুকলো এবং পোষককে শেষ পর্যন্ত মেরে ফেলে, তাদেরকে বলছে প্যারাসাইটয়েড। তাহলে পোষকের দেহে বৃদ্ধি পাবে, এবং শেষে এবং পশুকে মৃত্যু ঘটায়। এই প্যারাসাইটয়েডটা আমাদের জৈব প্রযুক্তির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যে প্যারাসাইটয়েড ব্যবহার করে আমরা জৈব পদ্ধতিতে কোনো কোনো পতঙ্গকে আমাদের ফসলকে নষ্ট করার হাত থেকে রক্ষা করতে পারি। যেমন প্যারাসাইটয়েডগুলো বিভিন্ন প্রকার মাছি বোলতার দেহে বৃদ্ধি পায়। প্যারাসাইটয়েড মূলত কোনো লার্ভা বা ব্যাকটেরিয়া হয়, তারা অন্যের দেহে বৃদ্ধি পাচ্ছে এবং পুষ্টি সংগ্রহ করে ওকে মেরে ফেলে,
তো যে সমস্ত পতঙ্গ কৃষিক্ষেত্রে ক্ষতি সাধন করে তাদের প্যারাসাইটয়েডের সন্ধান যদি আমরা পেতে পারি, সেই প্যারাসাইটয়েডগুলো কী করবে, সেই সমস্ত পতঙ্গকে কোনো প্রকার ওষুধ ছাড়াই মেরে ফেলবে, অর্থাৎ আর প্যারাসাইটয়েডগুলো সেই নির্দিষ্ট বলতা বা পতঙ্গ যাই হোক তাকে আক্রমণ করবে, ফসলের কোনো ক্ষতি করবে না। এছাড়া আর রয়েছে মজুত পোষক। মজুত পোষক হলো একটা কোনো প্রাণী, তার ভেতরে সমস্ত মানে বলতে পারো যে রোগের ভান্ডার রয়েছে জীবাণু, তারপর সেখান থেকে অন্যান্য পশুদের থেকে ছড়িয়ে পড়ে। যেমন লেসমানিয়া আছে, কালাজ্বরের রোগ ঘটায়, সেটার জীবাণুগুলো কুকুরের দেহে প্রবেশ করে, মানে সরি প্রবেশ করে না, মানে মজুত থাকে, সেখান থেকে অন্য প্রাণীর দেহে ছড়ায়। তাহলে এই গেল পোষকের কথা। এরপর কয়েকটা রোগ সম্পর্কে জানবো, তোমাদের যে সমস্ত রোগ সম্পর্কে বলা রয়েছে, যেমন ম্যালেরিয়া, তারপর কৃমিঘটিত রোগগুলি, তার মধ্যে গুল কৃমিঘটিত রয়েছে, তারপর উচ্চের এরিয়া রয়েছে, গোধ কৃমি সম্পর্কে, সেগুলো এখন প্রথমেই জানবো ম্যালেরিয়া সম্পর্কে। ম্যালেরিয়া রোগের যে ভেক্টর অর্থাৎ যার সাহায্যে বাহিত হয় সেটি হলো শ্রী অ্যানোফিলিস মশকি। এবার এর জন্য যে অ্যান্টিজেনটা দায়ী, অ্যান্টোজেন যেটা রোগ সৃষ্টি করে তাকে আমরা প্যাথোজেন বলি, সেই প্যাথোজেন হলো প্লাজমোডিয়াম এসপি, যা আসলে একটা পরজীবী বা প্রোটোজোয়া। প্লাজমোডিয়ামের আবার কতগুলো স্পিসিস আছে যারা রোগ সৃষ্টি করে। প্রথমে যেটা সেটা হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এছাড়া প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালিডি, এরা সবাই ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে পারে। এই সমস্ত প্রজাতিগুলো যে রোগগুলো সৃষ্টি করে, যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এটা বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, তারপর যেমন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এটা ম্যালিগন্যান্ট টার্শিয়ান ম্যালেরিয়া সৃষ্টি করে, তারপর প্লাজমোডিয়াম ম্যালেরি এটা কোয়ারটাইন ম্যালেরিয়া সৃষ্টি করে। তো রোগের নামগুলো এখানে একটু দেখে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। সমস্ত জীবাণুই আমাদের শরীরের ভেতরে সঙ্গে সঙ্গে ঢোকার পরেই যে রোগ সৃষ্টি করবে তা নয়, রোগ সৃষ্টি করার জন্য কিছু কিছু প্যাথোজেন বা অ্যান্টিজেন রয়েছে যারা কিছুটা সময় নেয়। এই যে সময়কাল তাকে বলছে ইনকিউবেশন পিরিয়ড। যেমন করোনা রোগীদের দেখছো 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, তার মানে 14 দিনের মধ্যে রোগটা ডেভেলপ করবে, অর্থাৎ জীবাণুটা রোগ সৃষ্টি করতে প্রায় 14 দিন টাইম নেবে, একে বলছে তার ইনকিউবেশন পিরিয়ড। ম্যালেরিয়ার ক্ষেত্রেও এরকম ইনকিউবেশন পিরিয়ড রয়েছে, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে সেটা বিভিন্ন, যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে 14 দিন, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের ক্ষেত্রে 12 দিন। তো এইভাবে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে, তবে একটা গড় ধরা হয় 10 থেকে 37 দিনের মধ্যে যদি এই রোগটা দেখা দিতে পারে। মশা কামড়ানো থেকে শুরু করে তারপর কীভাবে রোগটা বিস্তার করে সেটা একটু দেখি। প্রথমেই একটা চক্র দেখা যাচ্ছে, এটা তোমাদের বইয়েরই ছবি, সাতরার যে বইটা রয়েছে, প্রথমে যেখান থেকে শুরু করছি সেখানে একটা রেড কালার দিয়ে অ্যারো দিয়ে আমি মার্ক করে দিচ্ছি যে সেখান থেকে আমি বলা শুরু করছি। তো প্রথমেই দেখবে মানুষ থেকে বলা শুরু করছি, মানুষের শরীর থেকে একটা নির্দিষ্ট দশা অর্থাৎ গ্যামেটোসাইট দশা, গ্যামেট হিসেবে মশার শরীরে প্রবেশ করছে। তো সেই জায়গাটাকে আমি রেড কালার দিয়ে মার্ক করলাম, তো তোমরা সেখান থেকে দেখতে শুরু করবে তারপর পর অ্যারোগুলো হবে। যেভাবে অ্যারোগুলো দিচ্ছি 1-2 নাম্বারিং করে দিলাম একবার, সেভাবে ফলো করবে। মশার শরীরে যে গ্যামেট প্রবেশ করছে সেটা 2 ধরনের হয়, একটা ম্যাক্রো গ্যামেট, একটা মাইক্রো গ্যামেট। মাইক্রো গ্যামেটগুলো একটু আকারে ছোট হবে, আর তাদের কি থাকবে না, ফ্ল্যাজেলা থাকবে, আর যেটা ম্যাক্রো গ্যামেট সেটা একটু আকারে বড় হয়। তারপর এই দুজনের মিলন ঘটে মশার শরীরে গিয়ে, তারা মশার শরীরে গিয়ে তৈরি করে একটা উকাইনের, যেটা মার্ক করা আছে সেটা উকাইনের দশা, লক্ষ্য করো ভালো করে। তারপর উকাইনেটের পর সেটা পরিবর্তিত হয়ে উসিস্ট গঠন করে, উসিস্টের পর সেই প্রাচীর বিদীর্ণ হয়ে উসিস্টের মধ্যে অনেকগুলো স্পোরোজয়েড গঠন করতে দেখা যায়, সেই স্পোরোজয়েডগুলোকে বাইরে বের করে দেয়। এই স্পোরোজয়েডগুলি বিদীর্ণ হয়ে মশার লালাগ্রন্থিতে গিয়ে অবস্থান করে। তাহলে মশা যখন আমাদের কামড়াচ্ছে, ওই মশার লালার সঙ্গে তারপর স্পোরোজয়েডগুলি আবার মানুষের শরীরে প্রবেশ করছে। এখানে অ্যারোটা একটু গোলমাল আছে, তো এটা মশার দেহ থেকে মানুষের দেহে হবে। তোমরা অ্যারোটা ফলো করবে, আমি যে অ্যারোটা এইমাত্র দেখিয়ে দিচ্ছি সেটা রেড কালার দিয়ে দেখাচ্ছি, মশা থেকে মানুষে হবে স্পোরোজয়েড দশা। অ্যারোগুলো তোমরা একটু ঠিক করে নেবে। তারপর এই স্পোরোজয়েড দশাটা মানুষের শরীরে প্রবেশ করার পর সেটা চলে যায় যকৃত কোষে, ওখানেও সোজাসুটি স্পোরোজয়েডগুলো চলে গেল। যকৃত কোষের কয়েকটা দশা সম্পন্ন হয়, যেমন প্রথমেই স্পোরোজয়েড থেকে তৈরি হয় মেরোজয়েড থেকে, তারপর সাইজন্ট তৈরি হয়, তারপর এই যে সাইজনগুলো তৈরি হলো সেগুলো বিদীর্ণ হয়ে সাইজনগুলি তারপর গিয়ে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার পর মেরোজয়েডগুলি ট্রোফোজয়েড দশায় পরিণত হয়, এবং ট্রোফোজয়েড দশার একটা বিশেষ দিক রয়েছে, তাকে বলে সিগনেট রিং দশা। সিগনেট রিংয়ের ছবিটা
ছবিতে লক্ষ্য করবে এর মাঝখানটা অনেকটা রিং বা আঙ্গুলের আংটির মতো দেখতে, তাই একে সিগনেট রিং দশা বলছে। এই সিগনেট রিংযুক্ত লোহিত রক্তকণিকার মধ্যে কিছু ছোট ছোট দানাদার অংশ দেখা যায়, এগুলোকে বলে সুফনাস ডট। আর ট্রোফোজয়েডের মধ্যে যে দানাগুলো দেখা যায় তাকে বলে হিমোজয়েন দানা। ট্রোফোজয়েডগুলি এই লোহিত রক্তকণিকার মধ্যে পরিণত হয়ে দুটো জিনিস তৈরি করতে পারে। এক, চলে যায় গ্যামেটোসাইটিক দশায়, আর দ্বিতীয় সাইট যেটা, সেটা অযৌন জনন সম্পন্ন করে। যেটা যৌন জনন সম্পন্ন করে সেই ট্রোফোজয়েড থেকে তৈরি হয় গ্যামেটোসাইট। গ্যামেটোসাইটগুলো ভাগ হয়ে গ্যামেটোগনি পদ্ধতিতে ভাগ হয়, পদ্ধতির নাম গ্যামেটোগনি, যেটা ছবিতে দেখতে পাবে। তো গ্যামেটোগনি পদ্ধতিতে ভাগ হয়ে দুই ধরনের গ্যামেটোসাইট তৈরি করে, একটা মেল আর একটা ফিমেল। তো মেল ফিমেল না বলে যেহেতু এটা প্রোটোজোয়া তাই একে ম্যাক্রো আর মেলটা হলো মাইক্রো বলা হয়। মেগা বা ম্যাক্রো যেটা সেটা হলো বড়, সেটাকে শ্রী হিসেবে কল্পনা করা হয়। এই দুটো তৈরি হওয়ার পর সেগুলো মশা শরীরে প্রবেশ করে যখন মশা সেই মানুষের রক্ত খায়। আর যেটা দ্বিতীয় দশা, যেটা বললাম অযৌন জননে প্রবেশ করে, সেখানে ট্রোফোজয়েড থেকে তৈরি হয় মেরুজয়েড। সেই মেরুজয়েড বিদীর্ণ হয়ে সাইজনগুলো বেরিয়ে যায়। এই যে মেরুজয়েডটা তৈরি হলো, আমরা যকৃতে দেখেছিলাম একটা মেরুজয়েড তৈরি হয়েছে, আবার এখানে লোহিত রক্তকণিকার মধ্যে একটা মেরুজয়েড তৈরি হচ্ছে। এই যে লোহিত রক্তকণিকার মেরুজয়েড, একে এরিথ্রোসাইটিক মেরুজয়েডও বলা হয়। তাহলে আমরা অনেকগুলো দশা দেখলাম, যেটা মশার মধ্যে হচ্ছে ওটা যৌন জননের দশা, আর যেটা আমাদের মানুষের মধ্যে হচ্ছে সেটা হলো অযৌন জননের দশা। অযৌন জনন যেটা মানুষের শরীরে সম্পন্ন হচ্ছে, তার মধ্যে দুটো চক্র দেখা যায়। একটা প্রি এরিথ্রোসাইটিক চক্র, অর্থাৎ এরিথ্রোসাইটের ঢোকার আগে, অর্থাৎ যকৃতের মধ্যে যে চক্রটা হচ্ছে তাকে বলছে প্রি এরিথ্রোসাইটিক চক্র, আর যেটা লোহিত রক্তকণিকার মধ্যে হচ্ছে তাকে বলছে এরিথ্রোসাইটিক চক্র। এই দুটো মিলে তৈরি হচ্ছে মনুষ্য চক্র বা সাইজোগনি বা অযৌন জনন, আর যেটা মশার শরীরে হচ্ছে তাকে স্পোরোগনি বা যৌন জনন চক্র বলা হচ্ছে। এরিথ্রোসাইটিক চক্রের সময় যখন মেরুজয়েডটা বিদীর্ণ হয়ে সাইজনগুলো বাইরে বের করে দেয়, তখন ওই যে বিদীর্ণ সাইজনগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু টক্সিনও বাইরে বেরিয়ে যায়, তার ফলে মানুষের কাঁপুনি দিয়ে জ্বর আসে, সেটাই আমাদের ম্যালেরিয়ার জ্বর। ম্যালেরিয়ার যে চিকিৎসা রয়েছে সেটা সবাই জানো, কুইনাইন দিয়ে চিকিৎসা করা হয়। এছাড়াও চিকিৎসাশাস্ত্রের উন্নতির জন্য বর্তমানে কুইনাইন থেকে অনেক যৌগ তৈরি করে সেগুলো দিয়েও চিকিৎসা করা হয়।